শেখ মুজিব একজন ক্ষমতা দুর্নীতিবাজ মিথ্যাবাদী চাপাবাজ নারী পিপাসু মহাপ্রতারকের নাম আত্মপ্রচারমুখী মুজিবের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতারণায় নিজেই বারবার নিজেকে ছাড়িয়ে গেছেন সারা জীবন ক্ষমতায় থাকবার জন্য মুজিব মন ভোলানো বক্তব্য রেখে মানুষকে ধোকা দিয়ে ক্ষমতা লাভের পর একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের রাজনীতি নামক লাভজনক ব্যবসায় এখন প্রধান মূলধন শেখ মুজিব যে কারণে মুজিব সম্পর্কে আমাদেরকে ভুল ভাল গল্প শুনিয়ে মহামানবের কাল্পনিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বঙ্গবন্ধুকে জানা কিন্তু একটা সবাবের বিষয় হবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন মুজিব ক্ষমতার জন্য কিভাবে পাকিস্তানি শাসক শ্রেণীর সাথে বারবার আতাত করেছিলেন মূলত সদ্য স্বাধীন বাংলাদেশকে শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরেই পরাধীনতার ভারতীয় শৃঙ্খল পরিয়ে দিয়েছিলেন যেমন শেখ মুজিব সম্পর্কে এখন আমরা যে সব শুনি আসলেই কি তিনি এরকম মহামানুষ ছিলেন একদমই না মুজিব সাহেব went for bakshal which means one leader one party one country শেখ মুজিদের দেশে রাজনীতির সামনে থেকে নেতৃত্বে আসে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক মুহূর্তে আরও সুনির্দিষ্ট করে বললে 7 মার্চ থেকে যখন এদেশের মালিক হবার চেষ্টা করেছি তখন তারা আমাদের উপর চাপিয়ে পড়েছেন আবেগী বাঙালি 7 মার্চের ভাষণের উত্তেজনায় ভরপুর দু একটি লাইন শুনে মনমুক্ত হয়ে যান কিন্তু এটা ছিল মহা প্রতারণা তবে ওই সময় রাজনীতিবিদরা ঠিকই বুঝেছিলেন মুজিব জনগণকে ধোকা দিয়ে এখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে আমরা শেখ মুজিবের সাথে রাত একটায় দেখা করি তার বাসা এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন এটা আমরা চাই না সাতই মার্চের পর থেকে বাঙালি সেনাবাহিনী পুলিশ সকলেই বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল কিন্তু মুজিব কালক্ষেপণের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য মজুদের সুযোগ করে দেয় পাকিস্তানিদেরকে অথচ সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে পঁচিশে মার্চ গণহত্যা চালাতে পারত না শেখ মুজিবের সাতই মার্চের ভাষণের পর ওই সময়ের আওয়ামী লীগ নেতারাও যে ক্ষোভ জানিয়েছিলেন সেই কথাটি হাসিনা নিজেও এখন স্বীকার করেন ভাষণে যাওয়ার আগে অনেকেই দিন রাত পরিশ্রম করেছেন অনেক অনেক পয়েন্ট তৈরি করেছেন অনেকে বলছে এইভাবে বলতে হবে এই করতে হবে এটা না বলে হতাশ হয়ে ফিরে যাবে নানা ধরনের কথায় কথায় কথা কথায় সমস্ত আমরা জর্জরিত ছিলাম অথচ বর্তমান অমিলিক লীগ সাতই মার্চে দেওয়া শেখ মুজিবের প্রতারণামূলক সেই বক্তব্য থেকে বড় একটি অংশ বাদ দিয়ে নিজেদের সুবিধাজনক অংশটুকে স্বাধীনতার ঘোষণা হিসেবে প্রচার করছে কিন্তু সাতই মার্চের ভাষণে হুমকি ধমকি থাকলেও পুরোটা শুনলে বোঝা যাবে শেখ মুজিব এই বক্তব্যে আর যাই হোক স্বাধীনতার ঘোষণা দেননি সাতই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টনমাজ ময়দানে দিয়েছিলাম তিনি আমাকে বলেন ডিস আমি বলেছিলাম যে এটা আর্লি নয় বিসিভ দা কারেকটাই শেখ মুজিবের সাতই মার্চের বক্তব্য থেকে অনেকটুকু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে তার মাঝে একটি কথা হলো শেখ মুজিব মিটিং সমাপ্তির ঘোষণা দেওয়ার আগে বলেছিলেন তিনি রক্ত দেয়ার জন্য প্রস্তুত যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন দেশের থেকে বাইরে করে নিয়ে এসেছিলেন এই নেস্কোষ ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের পা রক্ত যেন শোধন করব মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানে শেষ আসলাম আলাইকুম 7 মার্চ রক্ত দেওয়ার শপথ করে আসলো শেখ মুজিব আর রক্ত দেননি মুজিব তো দূরের কথা মুক্তি যুদ্ধে মুজিবের পুরো 14 গোষ্ঠীতে একজনও শহীদ নেই ধাপ্পাবাজ মুজিব পঁচিশে মার্চ রাতে পাকিস্তানিদের সাথে আতাত করে চলে যান পাকিস্তানে সাথে নিয়ে যান ডক্টর কামালকে পাকিস্তানে গিয়ে তিনি বেশিরভাগ সময়ে এই ডক্টর কামালের শ্বশুরবাড়িতেই অবস্থান করেছেন